তো এখন আমি আমার এমুটো ওপেন করব এই ওপেন করে ফেললাম ওপেন করার পরে আপনারা ভালোভাবে ভিডিওটি ফলো করবেন না ফলো করে কিন্তু বুঝতে পারবেন না আপনার এই যে নিচে থ্রি লেন বাটন আছে বাম পাশে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদের এখানে কোনো সেটিং করতে হবে না ডিফল্টভাবে থাকবে এরকমই থাকবে চার নম্বরে দেখেন যে অপশান আসছে ভিডিও আইকন সাথে আছে লাইভ লাইভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এরা হলো। এরা লাইভে আছে আমি তাদের সাথে ইচ্ছে করে জয়েন হতে পারি এবং তাদেরকেও আমি আমার সাথে জয়েন করাতে পারি তো আমি এক একে সবগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো এখানে খারাপ মেয়ে ওনার সাথে একশো ছিয়ানব্বই জন ভিউয়ার আছে তার সাথে এখন কানেক্টেড আছে তারপরে আছে যাক এই নাম পড়া সম্ভব না এত লেখাপড়া জানি না আমি শেষ অনুরোধ ওনার সাথে একজন আছে জুই আক্তার জুলি ওনার সাথে কেউ ওনার সাথে চৌষট্টি জন আছে উনিশ সাতশো চৌষট্টি জন আছে তো আমি ওদের সাথে জয়েন হবো আমি তখন প্রথমে বলেছিলাম যে অন্য লাইভে কিভাবে আপনারা যাবেন এখন তাদের লাইভে আমরা চলে যাব ঢুকে যাব আচ্ছা এই কম লোকের ভিতরে যাই আচ্ছা যাই একশো ছিয়ানব্বই এখানে যাই যাওয়ার এখানে অপশন আসছে শেয়ার প্রথমে আপনি যদি কাউকে শেয়ার করতে চান ভিডিও গুলো তারপর জয়েন গেস্ট এখানে ক্লিক করলে আপনি কাউকে জয়েন করতে পারবেন এমনকি ভিউ কতজনে দেখতাছে এগুলা ভিউ লিস্ট এখান থেকে দেখতে পারবেন এদিকে হু পিপল হু আর ইউ ওয়াচিং দ্য লাইফ স্টিমেট কারা কারা এই ভিডিওগুলো দেখছে এখানে লাস্ট টিপসগুলা এখানে সবগুলো নাম আসছে ওয়াইট লিস্ট যেগুলো ওয়াইট করতেছে তাদের নাম এখানে আসছে এস্টিমেট কারা এস্টিমেট করছে খারাপ মেয়ে প্রথমে এটাকে স্টিমেট করছে লাইভ আসছে আর এখান থেকে জয়েন ক্লিক করলে আমি জয়েন হয়ে গেলাম বা স্টপ করলে আমি স্টপ করে দিলাম আমি স্টপ জয়েন হয়ে জয়েন থেকে বের হয়ে গেলাম তারপরে এখন আমি যদি এই লেপ থেকে বের হবো কিভাবে আমাদের কিন্তু এখান থেকে বের হতে হবে ওইখানে উপরে দেখেন এ সংখ্যা আছে শোক আইকোনে গেছে দুইশো বা তার কম আসে এইভাবে আর এখানে যদি আপনি কোনো কমেন্ট করেন আমি লিখলাম হ্যালো হ্যালো লেগে যদি আমি লিখলাম তার আমার মেসেজটা এখন ওইখানে ডিসপ্লেতে দেখাবে হ্যালো চলে আসবে আমারটা হয়তো অনেক কমেন্টের নিচে বলছে এই যে মহারালি হ্যালো আমি হেলো লেখি তারপর এখানে যে লাইক দিয়ে তাহলে আমার লাইকটাও তাদের সাথে শেয়ার হয়ে যাবে তারপর এখানে বিভিন্ন ইউজ ব্যবহার করা যায় এখন যদি প্লাস বাটনে ক্লিক করেন দেখেন কি আসে প্লাস বাটন করলে সে কত জনের সাথে লেখা আছে উনিশ জনের সাথে গিফট কোন গিফট করতে তার প্রোফাইল এখান থেকে আপনি তার প্রু ফাইল করতে ফলো এবং রিপোর্ট আপনি ফলো করতে পারেন এবং তাকে রিপোর্টও করতে পারেন খারাপ লাগলে যাই হোক এখন আমরা লাইভ থেকে এখান থেকে লাইভে গিয়ে ক্লিক করে বের হয়ে গেলাম এখন আমাদেরকে কি করতে হবে আমরা এখন নিজেরা লাইভে যাবো এজন্য কি করতে হবে আমরা নিজেরা যখন লাইভে যাব এই ভিডিও আইকনেতে ক্লিক করবো লাইভ কাস্ট কাস্টবোর্ড অন ইমু এখানে অপশনগুলো চলে আসছে প্রথমে লেখা আছে লাইভ তারপর আছে গো লাইভ তো এখন আমরা কি করব গো লাইভে ক্লিক করতে হবে নিচে লেখা আছে ট্যাপ টুটিমেট লাইভ ভিডিও আমরা গো লাইভে ক্লিক করব এখন লাইভ আমাদের শুরু হয়ে গেছে দেখেন এখন আমি লাইভে চলে আসছি তা আমার সাথে এখন কি করতে হবে এখানে আমি যদি কাউকে ফোন দিই তাহলে এই যে ফোন বাটন আছে না এখানে ক্লিক করতে হবে যদি শেয়ার করি তাহলে আমি শেয়ার বাটনে ক্লিক করতে হবে তারপরে যদি অ্যাডমিন কাউকে আমি অ্যাডমিন গেস্ট বানাই এই যে বলতে শেয়ার করার জন্য আমি যদি কাউকে শেয়ার করি তাহলে এখান থেকে আমি শেয়ার করতে পারবো আমার ফেসবুকে বা ইমোতে অথবা মেসেঞ্জার লাইটে শেয়ারিডে শেয়ার পিসিতে ট্রান্সফার মেসেঞ্জার এস এম এস হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আমি শেয়ার করতে পারবো আমার এই ভিডিওটি লাইভ ভিডিওটি তো আমি কোন জায়গায় শেয়ার করবো না আমি এখন গেস্ট গেস্ট অ্যাডমিন অ্যাডমিন সেট সেট যদি করতে চাই আমি এখানে করতে পারবো ভিউ কেউ নাই হু ইজ পিপল হু আর ওয়াচিং আর লাইভ স্টিমেন্ট কেউ দেখে না লিস্টে কেউ নাই আমার হুইজ টু জয়েন্ট আমার কেউ লিখে না আমি তাকে কাউকে জয়েনও করি নেই

যখন আমি লাইক করছি আমাকে আমি তখন কিন্তু সে কিন্তু এখানে কিন্তু জিরো একবার ওয়ান ছিল একজন হয়তো লাইভে আসছিল তো এখানে আপনার সংখ্যা দেখা হবে কতজন লাইভ আছে যদি এন্ড করতে চান তাহলে উপরে যে লাল বাটন আছে এন্ড এখানে ক্লিক করলে আপনি আপনি লাইভ থেকে বের হয়ে যাবেন তো আমি কাউকে কল যদি দিতে এখানে এখান থেকে আমি কল দিতে পারবো ক্যামেরা ঘুরাতে ঘুরার এই চেঞ্জও করতে পারবো ইচ্ছা করলে আমি ক্যামেরা চেঞ্জ করে ফেললাম ফেললামের কালারটা তো একজন কিন্তু লাইভে চলে আসছে এই দেখেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ পরবর্তীতে যেন এরকম ধরনের আরো নতুন নতুন বিরুদ্ধে দেখতে চান তবন্ধু পর্যন্তই আগামী টুইটার আমন্ত্রণ আল্লাহ হাফেজ